शुरू करें। सभी के नमस्कार। आदरणीय निर्मला सीतारमण जी देशेर अर्थमंत्री द्वारा आजकेर ए लोकप्रिय एवं भविष्यर तेर दिके सुंदर भविष्य कृषक नौजवान महिला और तार संगे संगे इनफ्रास्ट्रक्चरल डेवलपमेंट और टैक्स ना बाढ़िए कोविडेर परिस्थिति तो सुंदर बजेट प्रस्तुत करार जन्नो आमी प्रथमे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी एवं निर्मला सीतारामन जी के अनेक अनेक धन्यवाद जानाई। आज के जे बजेट सेटा डिजिटल बजेट छिलो, पेपरलेस बजेट प्रस्तुत करेछेन उनी, সেটাও ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়। এই বাজেটের মূল যে বিষয় সেটা হচ্ছে আগামী 25 বছর যাবৎ আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পূর্ণ রাজ্য দিবসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরে ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রী জি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6,000 টাকা করে প্রতি বছর, যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই 6,000 টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। আর MSP যেটা এই সরকার আসার পর MSP ত্রিপুরাতে লাগু হয়েছে, আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ কোটি 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে সেই বিষয়ে খরচা করা হবে। সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার। তার সঙ্গে সঙ্গে PM হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমেই মাননীয় প্রধানমন্ত্রী জি ৪৮,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। তো একদিকে MSP তে বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000
কোটি টাকা। আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন, সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে, বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণের মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন, আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছরে ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। ও স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। ও নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করেও এনইসিকে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতিশক্তি, মাননীয় প্রধানমন্ত্রী যে ডিম প্রজেক্ট, 16টি ডিপার্টমেন্ট নিয়ে এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতিশক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবেন। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টি সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতিশক্তি, তো আরেকটা মনিটরিং সিস্টেম, আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরও বেশি প্রভাবান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন, 400 সেগুলো চালু করা হবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ছোট বিষয় নয়, বন্দে ভারত ট্রেন আর বেটার ফ্যাসিলিটির সঙ্গে, আর আগামী 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। ২ লাখ অঙ্গনবাড়ি, আমাদের শিশুরা কোথায় যায় প্রথমে? ইউনিভার্সিটি তো যায় না, প্রথমে আমরা অঙ্গনবাড়িতে যাই, দেন ধীরে ধীরে বড় হই, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন। অঙ্গনবাড়ি আপগ্রেডেশন করার জন্য, অঙ্গনবাড়ি কেন্দ্র আমাদের কাছে আছে আমরা জানি সবাই, তাকে আপগ্রেডেশন করার জন্য বড় মাত্রায় রাশি রাখা হয়েছে এবং 2 লাখ অঙ্গনবাড়ি পুরো দেশব্যাপী ডেভেলপ করা হবে। আত্মনির্ভর ভারতের মাধ্যমে 16 লাখ রোজগারের সৃজন হবে, আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে 60 লাখ রোজগার সৃজন হবে। এই বাজেটে আরেকটি বিন্দু হচ্ছে যে কেমিক্যাল বেসড যে এগ্রিকালচার আছে তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ন্যাচারাল ফার্মিং,
ন্যাচারাল ফার্মিং আমরা লক্ষ্য করেছি, প্রয়োগ করা হয়েছে গুজরাতে এবং হরিয়ানাতে, যে ন্যাচারাল ফার্মিং কেমিক্যাল ফার্মিংয়ের চাইতে অনেক বেশি সাকসেসফুল, এবং এই বাজেটে সেটা লক্ষ্য করা গেছে। উজ্জ্বলা যোজনার ফার্দার এক্সটেনশন করা হবে, আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংকিং ইউনিট শুরু করতে চলছে, 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিট, সেটা নিউ ইন্ডিয়ার জন্য একটা বড় পদক্ষেপ। ড্রোন বানানোর জন্য স্টার্ট আপ ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের যে পাট্টা ল্যান্ড রয়েছে জনজাতি অঞ্চলে, আমরা যারা 1,30,000 কাছাকাছি দিয়েছি, আমরা অ্যাপ তৈরি করেছি, মোবাইল অ্যাপ আগেই আমরা আপনাদের সামনে প্রস্তুতিকরণ করেছি, সেটাও ড্রোন টেকনোলজিতেই করেছি। আজকাল ভারতীয় বিজ্ঞানীরাই 30 থেকে 35 কিলো নিয়ে ড্রোন চলে যায়, পৌঁছে দেয়, তার ব্যবস্থা ভারতবর্ষ হয়েছে। তো সেই দিশাতে এই বাজেটে আমরা ড্রোন টেকনোলজির বিষয়ে স্টার্ট আপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কিষাণ কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে, তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে, সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% করোনার পরিস্থিতির পরেও ডিফেন্সে, যেটা একসময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে আরো বাড়িয়েছেন, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানি দ্বারাই হতো, বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি, যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেনটেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%, সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে?
যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দু হাজার 23 পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সের রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23-এ, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে, 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন যে মোদি হে তো মুমকিন হ্যাঁ। আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতেই, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট ও ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আরেকটা বিষয় আমাদের অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের
যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিস নিচ্ছিলেন। ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি। ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন। 15 বছর তো স্পিকার ছিলেন, কিন্তু বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ব রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চলো আপলোক কিছু কিছু না স্যার, এবারে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরার উন্নয়নে এবং আপনার যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাতে কতটা সাহায্য করবে? দেখিয়ে ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আপকো তো দেখিনি রম আপকে বন্ধু লোক হ্যাঁ আপকে উপর তো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা রাজ্যের জিডিপি বাড়ায়, আমি আগেই বললাম। তো এই যে 25,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হবে, নিশ্চিত আমাদের অনেকগুলি প্রস্তাব রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সেগুলো তার মধ্যে আসবে। আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে টু ওয়ে কথা বলবেন, তো স্বাভাবিকভাবে বাজেটের উপরে বলেছেন। আমরা এমনি তো লিখিতভাবে পাঠিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখে নিয়েছি যে রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ের মধ্যে বড় মাত্রায় বাজেটে রাশি রাখা হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের যে 25 বছরের যে রূপরেখা আমরা তৈরি করেছি সেটার মধ্যে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয় আছে। তো স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইওয়ে এবং আমাদের রেলের কতগুলি প্রজেক্ট আছে, অল্টারনেটিভ রেলওয়ে লাইন, বিলুনিয়া টু বাংলাদেশ বিলুনিয়া পর্যন্ত লাইন, পেচারতল ধর্মনগর কৈলাসহর লাইন, এগুলো আমরা পাঠিয়েছি সময়ে সময়ে কেন্দ্র সরকারের কাছে। আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের জন্য আমরা লিখেছি যে এজিএমসি বা টিএমসিতে যাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়, কারণ কি ফ্রেশ এইমস করা অনেকটা সময় সাপেক্ষ। আগে এইমসের যে প্যারামিটার ছিল সেগুলোর মধ্যে গ্রিন ফিল্ডেই তৈরি করা হতো, এটাই প্যারামিটার। এখন কিছুটা হয়তো বা চেঞ্জ করছে আমি ততটা জানি। তো স্বাভাবিকভাবে আমাদের টিএমসি হোক আর জিবি হসপিটাল হোক, তো এইমস আমরা নিয়ে আসলে নিশ্চিত যেভাবে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথের যারা রয়েছেন ডাক্তার থেকে নিয়ে আমাদের হেলথ কর্মীরা একের পর এক, চাই কার্ডিওতে হোক আর নিউরোসার্জিতে হোক আর বাকি সব ডিপার্টমেন্টে ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা অনেকাংশে লাভান্বিত হবে। নিশ্চিত, ভালো প্রশ্ন করেছেন আপনি। ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে হয়তো আমরাও সবাই সঠিকভাবে জানি না, পুরো তথ্য আমার কাছে নেই। একখানা গাই দিয়ে 1 একর জমিন চাষ করা যায়, তার জন্য সেই গায়ের বা সেই গাভীর থেকে যা যা মলমূত্র এভরিথিং কাজে লাগিয়ে সেটা করা যেতে পারে,
আর সেটা আমরা লক্ষ্য করেছি এখন যেটা গুজরাটে পরীক্ষামূলকভাবে বড় অংশ করা হয়েছে, না হরিয়ানাতে করা হয়েছে, যে প্রোডাকশনও দেড় গুণা বেশি হবে আবার খরচা কম। তো আমরা ত্রিপুরা তো ন্যাচারাল ফার্মিংয়ের দিকে যাব, আমাদের বাজেট আসবে, আমি কথা বলবো এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে যে ত্রিপুরা তো আমরা ন্যাচারাল ফার্মিংয়ের দিকে যাবো। এমনি তো দেখুন ত্রিপুরাতে ন্যাচারাল ফার্মিং আছে, পাইনঅ্যাপল যেটা রয়েছে এটা ন্যাশনাল ফার্মিং, তার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। তো কাঁঠাল হোক, আমাদের ফ্রুটসগুলো যে কাঁঠাল হোক পাইনঅ্যাপল হোক এগুলো সব ন্যাচারাল ফার্মিং। তো বাস তার একটা মানে ডিক্লারেশন, তো নিশ্চিত ন্যাচারাল ফার্মিং একটা আমাদের জন্য খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে। কারণ কি কেমিক্যাল ফার্মিংয়ের পর জমির কী অবস্থা সেটা পাঞ্জাব দিয়ে প্রমাণিত হয়। তো ন্যাচারাল ফার্মিং দিকে যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত দেশবাসীর জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় থাকার থাকতেই যে ন্যাচারাল ফার্মিং দিকে গিয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামীকালকে বলবে সারা দশটা বাজেট। আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন ছিল, প্রশ্ন হলো আজকে কেবিনেটে কোনো কিছু ডিসিশন আসেনি তো? সুশান্ত চৌধুরীজি মহোদয়, তাহলে আমার চাকরি যে হবে বাজেট ঐতিহাসিক ইসলিয়ে হ্যায় ক্যুকি এক মহিলা নে প্রস্তুত কিয়া হ্যায়, মাননীয় প্রধানমন্ত্রী জি নে দেশ কে লক্ষ্মী এক মহিলা পহলা যে ফাইন্যান্স মিনিস্টার আর উনোনে ডিজিটাল বাজেট প্রস্তুত কিয়া, পেপারলেস বাজেট প্রস্তুত কিয়া, ই তো ইস বাজেট কা সবসে বড়ি ঐতিহাসিক দিক হ্যায়। আব একো সোচিয়ে পুরে দুনিয়া মে জব ভারত কে আজ বাজেট দেখ রহে থে, জো অ্যাডভান্স কান্ট্রি জিসকো কাহা জাতা হ্যায়, তো জব দেখ রহা হ্যায় যে এক মহিলা ডিজিটাল বাজেট প্রস্তুত কর রহা হ্যায় তো কেসা লাগ রহা হোগা। হামারে জো ভাই বন্ধু বিদেশ মে রহতা হ্যায় NRI হ্যায় উনকো আজ কা দিন কেসা ফিল হুয়া হোগা। বহুত বড়ি বিষয় হ্যায়, বহুত লোগো কো লাগতা হ্যায় ডিজিটাল বাজেট প্রস্তুত কর দিয়া তো হো গয়া, নাহি। জো লোক বিদেশ মে উনকা ফিলিং দেখি আজ ক্যা হোগা, আর হামারা তো বিলকুল হুয়া, জেসে মেনে দেখা উনোনে ডিজিটাল বাজেট শুরু কিয়া মানে পুরো বাজেট দেখা, প্রস্তুতিকরণ বহুত আচ্ছি থি। আর ইস বাজেট 25 সাল আগে যাকে দেশ কহাঁ পৌঁছেগি আর কেসে পৌঁছেগা ইস বাজেট মে ইয়ে ক্লিয়ারিটি কে সাথ দিখ রহা হ্যায়। কোই নয়া ট্যাক্স নেই হ্যায় কিন্তু কিসানো কে লিয়ে ইতনে বড়ি রকম, ইনফ্রাস্ট্রাকচার মে ইতনি বড়ি সুবিধা, চাহে ও ন্যাশনাল হে ও রেলওয়ে হো, দোহি সবসে বড়ি স্থলপথ কে মার্গ হ্যায়। ডিফেন্স মে হামারে স্বদেশী কোম্পানিও কো 65% রিজার্ভেশন, আর সাথ হি সাথ PM গতিশক্তি কে মাধ্যম সে ইস বাজেট কো এক মুকাম মে পৌঁছানে কে লিয়ে লগাতার মনিটরিং অতর ব্যবস্থা। এই বাজেট মহিলা কেন্দ্রিক হ্যায়, নজওয়ান কেন্দ্রিক হ্যায়, এই বাজেট যে দিব্যাঙ্গ জন হ্যায় ইনকে ট্যাক্স সে রিল্যাক্সেশন কি বাজেট হ্যায়, আর ওভারঅল ডেভেলপমেন্ট যে GDP কা কল্পনা কিয়া গিয়া अगले साल क्या हो सकता है 9.2%, ये कोविड के रहते हुए भी, तो ये बजट
से प्रमाणित है जो भारत आत्मनिर्भर है, सशक्तिकरण की तरफ जा रहे हैं और डिजिटल इंडिया, न्यू इंडिया, माननीय प्रधानमंत्री जी का जो दिशा है इस बजट में वो दिशा दिखती है। मैं दोबारा माननीय प्रधानमंत्री जी एवं वित्त मंत्री महोदय को इस जो चलमान बजट, भविष्य को देखने वाले बजट, बनाने वाले बजट, इसलिए मैं उनको बहुत बहुत बधाई देता हूँ। बजट से थोड़ा अलग है पर बजट रिलेटेड ही है, क्योंकि एडीसी में जो अभी मैं इंटरव्यू किया था तो उनका ये कहना कि त्रिपुरा गवर्नमेंट से जो फंड जाता है थोड़ा लेट जाता है, इसलिए पर उन्होंने थैंक्स भी दिया कि आपने जो हॉस्पिटल के लिए फंड दिया उससे उन्होंने ऑलरेडी डेवलपमेंट हो गया और काम भी चल रहा है। तो इसको देखते हुए डू यू थिंक दिस रेड टेपिज्म पर्टिकुलरली ड्यू टू द फंड दैट डज नॉट रीच ऑन टाइम, there should be some other policy so on time things reaches and overall development of the state can happen, because without the indigenous people development cannot take place. देखिए indigenous people सब ADC में खुमलुंग में रहता, ऐसा नहीं, वहाँ से ज़्यादा सेक्रेटरीट में है। मेरे कितने प्रिंसिपल सेक्रेटरी सेक्रेटरी ST है आपको खुद पता है, तो इसलिए ADC त्रिपुरा के बाहर नहीं, त्रिपुरा का ही है। हमारे त्रिस्तरीय पंचायत व्यवस्था है, इनमें से एडीसी भी एक व्यवस्था है, तो वहाँ देर में जाती है ना, वहाँ से देर से आती है, उस विषय में मैं पढ़ना नहीं चाहता हूँ। मेरा काम है जो सबके साथ सबका विकास को लेके चलना है, मैं उसी दिशा में काम करता हूँ, हमारी सरकार काम करती है और मैं एडीसी के प्रशासन और चुने हुए जो व्यक्ति है इन लोगों के समय समय पर मेरे बात होती है। वहाँ भी डिजिटाइजेशन का करने का ज़रूरी है, जैसे यहाँ स्टेट में सेक्रेटरी में सिस्टम में जो डिजिटाइजेशन हुआ है उसका लाभ आज त्रिपुरा के लोगों को मिल रहे हैं, एडीसी में भी हम करेंगे धीरे धीरे, वहाँ क्यों पीछे रखेंगे, डिजिटाइजेशन करेंगे तो अपने आप स्पीड अप हो जाएगी, क्योंकि आप डिजिटेशन करेंगे तो आपको तो एक सेकंड में एक बटन दबाएंगे तो पैसा पहुंच जाएगी, और आप जितना पेपर लेके फाइल लेके ये सब चलेगा हमारा, किंतु बेनिफिशियरी एंड बेनिफिट, फंड ट्रांसफर और फंड इम्प्लीमेंटेशन, ये सब में डिजिटेशन आना पड़ेगा। यही सब फिजिकली जब तक रहेगा, ट्रांसपेरेंट सिस्टम नहीं रहेगा तो इसमें रुकता है, तो इसमें हम लोग काम करेंगे। चलिए।